হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার দীপিকাস ব্লগে অনেক 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 ওয়েলকাম। তো আমার হাতে এই কালা পলিথিনে কি আছে তোমরা অবশ্যই জানতে চাইছো। তো আমার হাতে কালা পলিথিনে রয়েছে আবির। তো অসময়ে আবির কেন সেটা অবশ্যই ভাবছো। তো আমাদের এখানে আছে কীর্তনের লাস্ট দিন, আর আমাদের এখানে কীর্তনের লাস্ট দিনে আবির দিয়ে আবির খেলা হয়। তো আমি মন্দিরে ঢোকার সাথে সাথে সাইডে একটা বজরংবলি দেখতে পেলাম। এতদিন কীর্তনে এসেছে তবে এই বজরংবলি ফলো করিনি, আজকে এসে দেখলাম। আর এসে দেখি এত ভিড়, যে জায়গাটা আমরা বসি সে জায়গাটা প্রচণ্ড ভিড় হয়ে আছে, কারণ আর 2 ঘন্টা পরেই কীর্তন শেষ হয়ে যাবে। আমি হেঁটে হেঁটে এসেছি, তোমরা দেখেছো, আর এই রৌদ্রে গরমে ঘেমে ভূতভূতে হয়ে গেছি। আমার আগে চলে এসেছিল মা আর দিদি, আর আমি পেছনে পেছনে এসেছিলাম, কারণ ঘর দোয়ার সব তালা মারা ডিউটি আমার। আজকে যেহেতু লাস্ট কীর্তন, খুব জমজমাট একটা পরিবেশ, আর এইখানে লেখা আছে মন্দিরের সিঁড়িতে বসবেন না। তথাপিও আমরা সবসময় মন্দিরের সিঁড়িতেই বসি, কারণ সেখানে বসলে সব কিছুই দেখা যায়, কীর্তনটাও খুব ভালো করে দেখা যায়, আর চারিদিকটাও ভালো করে ফলো করা যায়। সো যাই হোক, এতটাই ভিড়, তোমরা দেখতে পাচ্ছ শুধু মাথা আর মুন্ডিটাই দেখা যায়, এছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না কে কোনটা। আমি যেহেতু তোমাদের বলেছি আজকে এখানে আমাদের এখানে লাস্ট কীর্তন, তো আজকে এখানে ঢালাই খিচুড়ি খাওয়া হবে। আর কিছুক্ষণ বসার পরেই অল্প করে প্রসাদ নিতে চলে এসেছি আমিও। সো এখানে দেখতে পেলাম এত ভিড় আর সবাই প্রসাদ নিচ্ছে। সো আমি সামনে দেখেছি যে পাতা দিচ্ছিল, পাতাটা হাতে নিয়ে নিলাম, আর সামনেই দেখতে পেলাম যে খিচুড়িও দিচ্ছে, তো এক হাতা খিচুড়িও নিয়ে নিলাম। আর বাপরে, এত গরম, খিচুড়িটা অনেক কষ্ট মষ্ট খেয়ে তাড়াতাড়ি করে আবার চলে এসেছি কীর্তনের সামনে, গরমে ঘেমে আবারও ভূতভূতে। তারপর হঠাৎ করে দেখতে পেলাম আমার পেছনে একটা বড় গোপাল, বা মনে হচ্ছে ছোট্ট একটা শিশু, 6 মাসের শিশু কোলে নিলে যেমন মনে হয় তেমনই, এত বড়। আর সবাই এই গোপালকে নিয়ে এর কোলে থেকে ওর কোলে, এর কোলে থেকে ওর কোলে দিচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যে কীর্তন শেষ হবে। তো আমি তোমাদের বলেছিলাম কীর্তনের শেষে আমাদের এখানে হোলি খেলা হয়, সেজন্য সবার আগে আমি মাথায় ঘুমটা দিয়ে নিয়েছি, কারণ রাত্রিবেলা মাথায় হোলি পড়লে একদমই ভালো লাগে না। আর আমার পেছন থেকে সোনাই হাই বলছিল, এই দেখো হোলি উড়ানো স্টার্ট হয়ে গেছে, সকলে দাঁড়িয়ে গেছে, সকলে আনন্দ করছে, কীর্তন করছে, হোলি খেলছে, আর এরই মাঝে চলে গেছিল কারেন্ট। ব্লগটা এটুকুই, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও কমেন্টে জানিও, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।